আজ কালকে গোটা রাতের মধ্যে দীঘার যে আবহাওয়া সেটা সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। সকাল থেকে একেবারে মেঘলা আকাশ এবং তার সঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাসের ছবিটা স্পষ্ট হচ্ছে। তোমরা জানাচ্ছিলে যে কত দূরে রয়েছে রেমাল, সেই তথ্যগুলো জানাচ্ছিলে, এবং এই হচ্ছে উপগ্রহ চিত্র যেটা বলছে যে দীঘা থেকে রেমালের অবস্থান 390 কিলোমিটার দূরে। যেদিকে রেমালের গতিপথ রয়েছে সেটা বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন এবং পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের খেপুপাড়া মাঝখানে সেখানে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলা, সেখানেও যথেষ্ট প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সমুদ্রে যথেষ্ট পরিমাণে একটা উত্তাল সমুদ্র তৈরি হয়েছে। পর্যটক যেহেতু গতকাল সপ্তাহান্ত ছিল, পর্যটক গতকাল রাত্রি পর্যন্ত কিন্তু যথেষ্ট সংখ্যায় ছিল এখানে। তবে যেটা বলা হচ্ছে যে আপাতত পর্যটকের সংখ্যা ধীরে ধীরে কমবে এবং সমুদ্রের ধারেও এখনও পর্যটকরা আসছেন বটে, কিন্তু যত বেলা বাড়বে প্রশাসন সক্রিয় হবে এমনটাই জানা যাচ্ছে। সমুদ্রে নামার ক্ষেত্রে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে এবং সমুদ্রের ধারে যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে দীঘাতে, বিভিন্ন রকমের বিনোদনের উপাদান থাকে, সেগুলোও যাতে আজকে না হয় সেটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তবে পর্যটক এখনও পর্যন্ত দীঘায় আছেন। দুপুরে পর থেকে হোটেলগুলিকে পর্যটক শূন্য করে দেওয়ার কথা একটা বলা হয়েছে এবং সেদিকে তার সঙ্গে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তার দিকেও নজর রাখা হচ্ছে। তবে দীঘার যে পরিবেশ, যে আজকে সকালবেলার যে আবহাওয়া, সেটার সম্পূর্ণ বদল ঘটেছে সেটা বোঝা যাচ্ছে। একেবারেই মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কখনো জোরে কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সমুদ্রের প্রভাব এবং দীঘা থেকে শুরু করে অন্যান্য সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে ইতিমধ্যেই জলোচ্ছ্বাস চোখে পড়ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ফিয়ারলি ঘাট, সেই জায়গার ছবিটা তোমাকে দেখাবো যেখানে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আজ অর্থাৎ রোববার গোটা দিন এখানের যে ফেরি যোগাযোগ তা বন্ধ থাকবে, ফেরি চলাচল পুরোপুরি বন্ধ। এবং তোমাকে ঘাটের ছবিটা দেখাবো যেখানে পুরো ঘাট শুনশান, অন্য দিনের থেকে ছবি একেবারে আলাদা, সমস্ত যানবাহন পাড়ে রয়েছে এবং নদীপথের যোগাযোগ পুরোটাই বন্ধ। এবং তুমি ঘাটের ছবিটা দেখতে পাচ্ছ যেখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে যে ঘাট পুরো শুনশান পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। এবং আগামীকাল কী পরিস্থিতি হয় সেদিকে নজর রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আগামীকাল কী করা হবে, অর্থাৎ ফেরি চলাচল স্বাভাবিক হবে কিনা বা কীভাবে চালানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দেখুন মানচিত্র, সেখানে বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়, ক্যানিং থেকে 320 কিলোমিটার দূরে রয়েছে এবং সাগরদ্বীপ থেকে মাত্র 290 কিলোমিটার দূরে রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়, যা আজ রাত 11টা থেকে 1টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার কথা এবং ল্যান্ডফল হওয়ার সময় 135 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ বেগ হতে পারে এই ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু আমরা তার প্রভাব লক্ষ্য করতে শুরু করে দিয়েছি। কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে, এই মুহূর্তে তার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রাজ্য থেকে ক্যানিং, সেখানে 320 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়, সাগরদ্বীপ থেকে 290 কিলোমিটার দূরে রয়েছে, সাগরদ্বীপ থেকে দূরত্ব সবচেয়ে কম এবং বাংলাদেশের খেপুপাড়া, সেখান থেকে 300 কিলোমিটার দূরে রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। এবং এই আছড়ে পড়ার পর একটা প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, যার জন্য প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তৎপর হয়েছে। ট্রেন চলাচল, বিমান চলাচলে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে।